ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الحمد لله আল্লাহ তাবারক ওয়া তাআলার অনেক প্রশংসা আল্লাহ তাবারক ওয়া তাআলার অনেক শুকরিয়া যে আল্লাহ তাবারক ওয়া তাআলা দয়া করে ইহসান করে করুণা করে আমাদেরকে তার দ্বীনের পথে হিদায়াত দান করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমাদের দোয়া আল্লাহ আমাদের যতদিন বাঁচিয়ে রাখেন ঈমান আর ইসলামের সৌন্দর্যের উপরে বাঁচিয়ে রাখেন তার দয়ার উপরে তার ইহসানের উপরে তার নিয়ামতের উপরে তার পক্ষ থেকে আসা বারাকাতের উপরে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখেন আল্লাহ যখন আমাদেরকে মৃত্যু দিবেন তিনি যেন আমাদেরকে দীন ঈমান আর ইসলামের পূর্ণতার উপরে মৃত্যু দান করেন তার ক্ষমা তার মাগফিরাতের উপরে যেন তিনি আমাদেরকে মৃত্যু দান করেন আল্লাহুম্মা আমিন সম্মানিত উপস্থিতি আমরা ইসলামের অন্যতম বড় একটি ফরজ ইবাদত আত-তাওবা এ নিয়ে গত দুই দিন আলোচনা করেছিলাম আজকে এই বিষয় নিয়ে আমাদের লাস্ট আলোচনা ইনশাআল্লাহ আত-তাওবা মানব জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়বস্তু আত-তাওবা মুসলিম জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়বস্তু আত-তাওবা ইমানি জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়বস্তু আত-তাওবা দিনদার ব্যক্তির দীনী জীবনের অন্যতম বড় একটি বিষয়বস্তু আত-তাওবা পরহেজগার মুত্তাকি তাকওয়াশীল মানুষের তাকওয়া ভিত্তিক জীবন যাপনের অন্যতম বড় একটি বিষয়বস্তু বড় একটি পাথেয় তাওবাবিহীন জীবন তাওবাবিহীন জীবন মার্জনাহীন জীবন তাওবাবিহীন জীবন আল্লাহর ক্ষমাবিহীন জীবন তাওবাবিহীন জীবন আল্লাহর রহমতবিহীন জীবন তাওবার দরজাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক প্রশস্ত করেছেন অনেক প্রশস্ত করেছেন এক তো হচ্ছে আমরা গতকালকে আলোচনায় বলেছিলাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাওবার দরজাকে খোলা রেখেছেন এই দরজা খোলা থাকবে যতক্ষণ না পশ্চিম দিগন্ত থেকে পশ্চিম আকাশে সূর্য যতক্ষণ না উদিত হবে ততক্ষণ পর্যন্ত এই তওবার দরজা খোলা থাকবে তওবার এই দরজা খোলা থাকবে এ দরজা একদম খোলা রয়েছে দ্বিতীয় একটি বিষয় হচ্ছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন লম্বা একটি হাদিসের একটি অংশ লম্বা একটি হাদিসের একটি অংশ শেষাংশে এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহ তাবারক ওয়া তাআলা তাওবার যে দরজাকে সৃষ্টি করেছেন এই দরজা যেদিন আসমান এবং জমিন সৃষ্টি হয়েছে সেই দিনই তাওবার দরজা সৃষ্টি হয়েছে আসমান এবং জমিনকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেদিন সৃষ্টি করেছেন সেই দিন তিনি তওবার দরজাকে সৃষ্টি করেছেন সেই দিনই এবং তওবার দরজাকে এত প্রশস্ত করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
একজন অশ্বারোহী ব্যক্তি, একজন অশ্বারোহী ব্যক্তি, একজন সওয়ারি যদি পথ চলতে শুরু করে, সে 40 থেকে নিয়ে 70 বছর পর্যন্ত যেতে যে সময় লাগবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তওবার দরজাকে এত প্রশস্ত করেছেন, এত প্রশস্ত করেছেন, 70 বছরের রাস্তা। একজন দ্রুতগামী অশ্বারোহী ব্যক্তি, সে যদি খুব দ্রুত ঘোড়া চালিয়ে চলতে শুরু করে ও চলতে চলতে 70 বছর পর্যন্ত যেতে যত সময় লাগবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তওবার দরজাকে এত চওড়া করে, এত বিস্তৃত করে, এত প্রশস্ত করে সৃষ্টি করেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। এবং এই তওবার দরজাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা খোলা রেখেছেন যেদিন আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন, সেদিন থেকে এটি খোলা থাকবে পশ্চিম আকাশে সূর্য উদিত না হওয়া পর্যন্ত। আল্লাহু আকবার, এ বিশাল সুসংবাদ আমাদের জন্য, অনেক বড় সুসংবাদ আমাদের জন্য। এই সুসংবাদ আল্লাহর পক্ষ থেকে এসেছে, আল্লাহর নবী আলাইহিস সালাম যে সুসংবাদ আমাদের জন্য প্রদান করেছেন, এই সুসংবাদটুকু লুফে নেওয়ার বিষয়বস্তু, লুফে নেওয়ার বিষয়বস্তু, এই সুসংবাদের জন্য নিজেরা অগ্রগামী হওয়ার বিষয়বস্তু। কার আগে কে তওবা করব, কার আগে কে তওবা করব, আল্লাহ আমাদেরকে তওবা বোঝার তৌফিক দান করেন। তওবার মতো এত গুরুত্বপূর্ণ ফরজ একটি ইবাদত আমাদেরকে পালন করার তৌফিক দান করেন, পালন করার তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, আমরা প্রথম দিনের আলোচনায় বলেছিলাম যে তওবা এবং ইস্তেগফার শব্দগত কিছু পার্থক্য। আমরা সবাই পাঁচ ওয়াক্ত ফরজ সালাত আদায় করার পরে সালাম ফিরিয়ে আমরা তিনবার বলি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই যে আমরা আল্লাহর কাছে ক্ষমার প্রার্থনা করছি সালাত শেষ করে, বিষয়টি কি? বিষয়টি হচ্ছে সালাতে যদি আমার অজান্তে কোনো ত্রুটি হয়ে থাকে, আমার অজান্তে যদি কোনো ভুল হয়ে থাকে, আমার অজান্তে যদি কোনো ধরনের কোনো বিচ্যুতি হয়ে থাকে আমার অজান্তে, নাহলে সালাতের মতো এমন একটি ইবাদত, এই ইবাদত আদায় করে আমরা কি ভুল করেছি? আমরা তো আল্লাহর সামনেই দাঁড়িয়েছি, আল্লাহর সামনেই তো আমরা হাত বেঁধে বিনয় অবনত হয়ে দাঁড়িয়েছিলাম, আল্লাহর সামনেই তো আমরা কেরাত পাঠ করেছি, আমরা তো রুকু আল্লাহকেই করেছি, সিজদা তো আমরা আল্লাহকেই করেছি, তাশাহুদের বৈঠকে তো আমরা আল্লাহর কাছেই বসেছি, নিজেকে তো আমরা আল্লাহর কাছেই সমর্পণ করে দিয়েছি, সালাত আদায়ের জন্য পবিত্রতা তো আমরা আল্লাহর জন্যই অর্জন করেছি, সবটাই তো আল্লাহর জন্য করলাম, কি এমন ভুল করেছি যে আমাকে আল্লাহর কাছে ক্ষমার প্রার্থনা করতে হবে? জি হ্যাঁ, ক্ষমার প্রার্থনা করতে হবে নিজেদের অজান্তে, অথবা শয়তান, শয়তানের ওয়াসওয়াসায়। সালাতে শয়তান এসে ওয়াসওয়াসা দেয় না আমাদেরকে? জি হ্যাঁ, প্রত্যেক ব্যক্তিকে সালাতে ওয়াসওয়াসা দিতে চেষ্টা করে, প্রত্যেক ব্যক্তিকে। ঘরে সালাত আদায় করুক আর মসজিদে সালাত আদায় করুক, নারী সালাত আদায়কারী হোক আর পুরুষ সালাত আদায়কারী হোক, যুবক হোক আর বৃদ্ধ মানুষ হোক, আলিম হোক আর গায়রে আলিম হোক, যেই হোক না কেন, সালাত আদায় যখনই দাঁড়িয়ে যায়, এক শ্রেণীর শয়তান আছে যাদের কাজই হচ্ছে সালাত আদায়কারী ব্যক্তিকে ওয়াসওয়াসা দেওয়া, সালাত আদায়কারী ব্যক্তির মনকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া, সালাত আদায়কারী ব্যক্তির মনের মধ্যে কুটিলতা তৈরি করে দেওয়া, কুটিলতা তৈরি করে দেওয়া। সুবহানাল্লাহ, আল্লাহ নবী আল্লাহ তাবারক ওয়া তাআলা কি চমৎকার করে বলছেন, ওয়াইদা কামু ইলা সালাতি কামু কুসালা ইউরাউনান নাস ওয়ালা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কালিলা। যখন তারা সালাতের জন্য দাঁড়ায়, তারা সালাতে এমন ভাবে দাঁড়ায় যে অলস একটা মানুষ দাঁড়িয়ে আছে, কামু কুসালা, অলসতার সাথে দাঁড়িয়ে আছে, মসজিদে আমরা দেখতে পাই না, সালাতে দাঁড়িয়ে আছে কেমন যেন, কেমন যেন ওর কোনো মনোযোগিতা নেই, ওকে ওর বাপ ধরে নিয়ে এসছে তাই এসছে, অথবা ওর ওয়াইফ ওকে জোর করে মসজিদে পাঠিয়ে দিয়েছে, যাও মসজিদে যাও, তো মসজিদে চলে এসছে বাধ্য হয়ে। সুবহানাল্লাহ, এই সমাজে এখন এরকম ওয়াইফ খুঁজে পাওয়া অত্যন্ত দুষ্কর, যে তার হাজবেন্ডকে আল্লাহর পথে জোর করে বের করে দিবে, যাও সালাত আদায় করো, যাও কোরআন পড়ো, কেন দাড়ি শেভ করছো, লম্বা করে দাড়ি রাখো। সুবহানাল্লাহ, এগুলো নিয়ে তো অভিযোগ কত, তাই না?
বরং এখন অবস্থাটা কি, কোথায় ছিল তুমি? একটু দার্সে বসেছিলাম, আর কোনো কাজ নেই। সুবহানাল্লাহ, কোথায় ছিল? একটু মসজিদে বসে ভাইদের সাথে কথা বলছিলাম, বাসায় কোনো কাজ নেই, এতগুলো বাচ্চা কাচ্চা নিয়ে আমি একাই অবস্থা। সুবহানাল্লাহ, পছন্দই করে না আজকালকার মেয়েরা, মহিলারা, যে তার স্বামী দিনদার হোক, ইমানদার হোক, পরেজগার হোক, তার স্বামী আল্লাহকে ভালোবাসুক, আল্লাহকে পছন্দ করুক। আল্লাহকে ভালোবাসলে তার ভালোবাসা হয়তো বা কমেও যেতে পারে। এই জন্য সুবহানাল্লাহ, কত ধরনের কত কারসাজি, কত ধরনের কত কারসাজি, লা ইলাহা ইল্লাল্লাহ, ব্যতি ব্যস্ত করে রাখে হাজবেন্ডকে। মতিউর রহমান ভাই, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না। আর কে কে শুনতে পাচ্ছেন? আলতাফ ভাই শুনতে পাচ্ছেন? না, আমার মনে হয় কিছু প্রবলেম করতে, প্রথম থেকে একটু প্রবলেম করতেছে মতিউর এখানে ইন্টারনেটে। আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় আমরা একটু যে একটুখানি অপেক্ষা করি, উনি যদি ডিসকানেক্টেড হয় আমি তাহলে কল দিব। এখন তো ডিসকানেক্টেড হন নাই, তা আমরা একটু ওয়েট করি। উনি ডিসকানেক্টেড হয়ে গেছেন, আমি কল দিচ্ছি আবার। হ্যাঁ সোহেল ভাই, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম শামসুল খান ভাই, আমরা আলোচনার পরে কথা বলি ইনশাল্লাহ। ইনি কে? আমি এই জন্য জিজ্ঞাসা করি, নতুন আসছে? জি না, আমরা পরে ইনশাল্লাহ আপনাকে পরিচয়টা জানাচ্ছি। আচ্ছা ঠিক আছে। খুব সম্ভবত ওনার ইন্টারনেট চলে গেছে, হতে পারে যে অনেক সময় আমাদের এখানে যখন বিদ্যুৎ চলে যায় তখন আইপিএস এ আসলে অনেক সময় ইন্টারনেট কানেক্টেড থাকে না, যেটা আমার ক্ষেত্রে হয়, তো আমি জানি না, আমরা ওয়েট করি ইনশাল্লাহ। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আলতাফ ভাই, আমার মনে হচ্ছে উনি ওনার কোনো সমস্যা হয়েছিল ইন্টারনেটে, যে কারণে উনি ডিসকানেক্টেড হয়েছেন। জি, আমি আবার ট্রাই করতেছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। খান ভাই, উনি হচ্ছেন আমাদের একজন পরিচিত স্কলার, উনি আমাদের সাথে পরিচিত বেশ অনেক লম্বা সময় ধরে আমাদের হালাকার সাথে, এবং ওনার কাছ থেকেই আমরা বেশ শুরুর দিকে, আমি ছিলাম না যখন, আমি আসার আগেও আমাদের যে অন্যান্য ভাইরা আছেন, এই মতিউর রহমান ভাইয়ের অনুপ্রেরণাতেই আমরা আসলে আমাদের হালাকাটা গড়ে তুলতে পেরেছিলাম। সে প্রায় 10 বছর আগের কথা বলছি। উনি নতুন কেউ না, উনি আমাদেরই অনেক পুরনো একজন শিক্ষক। সোহেল ভাই, ওনার একটু পরিচয় দিতে পারেন, যে ওনার ব্যাকগ্রাউন্ড কি, বা মনে হয় অনেকেই জানেন না আরকি, সেজন্য হয়তো খান ভাইয়ের মতো আমিও জানি না, আমি শুনছি ওনার নাম, একটু ক্লিয়ার করে দিলে, অথবা আমার মনে হয় আলতাফ ভাই ভালো জানে বলতে পারে। জি জি, আপনি ঠিক বলেছেন, আলতাফ ভাই ভালো বলতে পারবেন। আলতাফ ভাই, আপনি যদি একটুখানি সংক্ষেপে যতখানি বলা সম্ভব। উনি হলেন হাফেজ আবু সুমাইয়া মুতাফর রহমান। উনি সবসময় দায়ী, দায়ীর মধ্যে দিনের কাজই করেন, আর দিনের মধ্যেই সবকিছু দাওয়াত দেন, এবং সময় খুবই অল্প আর কি। উনি ওনার সাথে অনেক আগে থেকে আমাদের দিনের এখানে অনেক দাওয়াত দিতেন, যারা আমাদের হালাকাতে বসেন সবাই ওনার ইয়ে থেকেই ই হয়েছেন, আল্লাহ হেদায়ত দিয়েছেন সবাইকে, তো এই জন্য তো ইনশাল্লাহ। অতএব অতএব আমরা চেষ্টা করি, আমরা সবাই চেষ্টা করি একজন আরেকজনকে সহায়তা করি, স্ত্রী স্বামীকে সহায়তা করি, স্বামী স্ত্রীকে সহায়তা করি। প্রত্যেক ভাইয়ের উচিত, প্রত্যেক ভাইয়ের উচিত তাদের স্ত্রীদেরকে আল্লাহর রাস্তায় দাঁড় করিয়ে দেওয়া, তাদের স্ত্রীকে আল্লাহর পছন্দনীয় পাত্রীতে পরিণত হওয়ার জন্য সহায়তা করা। প্রত্যেক ভাইয়ের উচিত তাদের স্ত্রীদেরকে আল্লাহর কালাম পড়তে উদ্বুদ্ধ করা। প্রত্যেক ভাইয়ের উচিত তাদের স্ত্রীদেরকে আল্লাহর সামনে দাঁড় করিয়ে দেওয়া রাতের একটা অংশে। প্রত্যেক ভাইয়ের উচিত আল্লাহর প্রিয় পাত্রীতে যাতে পরিণত হয়
তার স্ত্রীকে সেই ব্যাপারে উদ্বুদ্ধ করা, তাদেরকে সুন্দরভাবে আহ্বান জানানো, তাদেরকে সুযোগ তৈরি করে দেওয়া, সবাই সবাইকে সুযোগ করে দিতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, ভালো কাজে, নেক কাজে, পরহেজগারিতার কাজে, তাকওয়ার কাজে তোমরা একে অপরকে সাহায্য করো। প্রত্যেক নারী যেন পুরুষকে সাহায্য করে, প্রত্যেক পুরুষ যেন নারীদেরকে সাহায্য করে, প্রত্যেক ভাই যেন বোনদেরকে সাহায্য করে, প্রত্যেক বোন যেন ভাইদেরকে সাহায্য করে, প্রত্যেক বন্ধু যেন তার বন্ধুকে সাহায্য করে, প্রত্যেকটা মানুষ যেন একজন আরেকজনকে আল্লাহর রাস্তায় নেক কাজে, তাকওয়ার কাজে সহায়তা করে। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপের কাজে, খারাপ কাজে, আল্লাহর অবাধ্যতার কাজে তোমরা একজন আরেকজনকে সাহায্য করো না, সহায়তা করো না, আল্লাহ তাবারক ওয়া তাআলা নিষেধ করেছেন। এই আয়াতে ঠিক উল্টো হয়েছে আমাদের জীবন। লা ইলাহা ইল্লাল্লাহ কি জবাব দিব আল্লাহর কাছে? ঠিক উল্টো হয়েছে আমাদের জীবন এই আয়াতের এই অংশের, ঠিক উল্টো হয়েছে আমাদের জীবন। নেক কাজে সবাই সবার বিরোধিতা করছে, ভালো কাজে সবাই সবার বিরোধিতা করছে, আল্লাহ যাদের উপরে দয়া করেছেন তারা ছাড়া সবাই সবার বিরোধিতা করছে ভালো কাজে। একটা ভালো কাজ করতে গেলেই মাশা আল্লাহ কত দিক থেকে বিরোধিতা, কিন্তু পাপ কাজে সবাই সবাইকে সহায়তা করছে, সুবহানাল্লাহ, সবাই সবাইকে সহায়তা করছে পাপের কাজে, অন্যায়ের কাজে, অবাধ্যতার কাজে, আল্লাহর অবাধ্যতার কাজে সবাই সবাইকে সাহায্য করছে। আল্লাহ কেন রাগ হবেন না, কেন আজাব দিবেন না, আল্লাহ কেন আমাদেরকে পাকড়াও করবেন না, কেন শাস্তি দিবেন না? বলি ভাই, কেন শাস্তি দিবেন না? শাস্তির যোগ্য বলেই তো আল্লাহ শাস্তি দেন, অন্যথায় আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের ব্যাপারে বলছেন যে আল্লাহ নিজে নিজের জন্য জুলুমকে হারাম করে দিয়েছেন, নিজে নিজের জন্য তিনি জুলুমকে হারাম করে নিয়েছেন, হারাম করে নিয়েছেন। আল্লাহ জুলুম করেন না, আল্লাহ জুলুম করেন না, আমরা নিজেরা নিজেদের উপরে জুলুম করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিষেধ করেছেন ফালা তাযলিমু আনফুসাকুম, তোমরা নিজেরা নিজেদের উপরে জুলুম করো না। আল্লাহ বলছেন ওমা যালামাহুমুল্লাহ, আল্লাহ তাদের উপরে জুলুম করেন না, ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন, তারা নিজেরা নিজেদের উপরে জুলুম করে, অন্যায় করে, অত্যাচার করে, নিজেরাই নিজেদের উপরে জুলুম করে, নিজেরাই নিজেদের উপরে জুলুম করে। সম্মানিত ভাইরা, প্রত্যেকেই প্রত্যেককে সাহায্য করি আল্লাহ ভীরুতার কাজে, নেক কাজে, ভালো কাজে, ইমানের পথে, ইসলামের পথে, দ্বীনের পথে, আল্লাহর আল্লাহর দ্বীনের পথে প্রত্যেকেই প্রত্যেককে সাহায্য করি, প্রত্যেক ভাই তার বোনকে সাহায্য করি, প্রত্যেক বোন ভাইদেরকে সাহায্য করি, সব ভাইরা পাশাপাশি এসে দাঁড়িয়ে যাই, আল্লাহকে খুশি করার ক্ষেত্রে সবাই অগ্রণী ভূমিকা পালন করি, প্রতিযোগিতা শুরু করে দেই। সুবহানাল্লাহ, প্রতিযোগিতা করা উচিত, খুব সুন্দর করে প্রতিযোগিতা শুরু করা উচিত। এবং এই আয়াতের উপরে পৃথিবীতে আমল একেবারে নাই বললেই চলে, পৃথিবীতে সারা গোটা দুনিয়া আপনি তাকিয়ে দেখেন এই আয়াতের উপর আমলকারী লোকের সংখ্যা সুবহানাল্লাহ মাইনাস 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 পয়েন্ট, তারপরে যদি কিছু পান কোন আয়াত তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, এই আয়াতের প্রথম অংশে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, পরস্পর পরস্পরকে নেক কাজ, ভালো কাজ এবং তাকওয়া, আল্লাহ ভীরুতার কাজে সাহায্য করো, এবং একজন আরেকজনকে খারাপ কাজে সাহায্য করতে যেও না। এই যে আয়াত, আয়াতের প্রথম অংশের লোকজন খুঁজেই পাওয়া যাবে না। দ্বিতীয় অংশ সুবহানাল্লাহ, পার্সেন্টেজ কত দিবেন? 200-300% নেন, অভাব হবে না। সবাই সবাইকে পাপের পথে সাহায্য করছে, সহযোগিতা করছে। লা ইলাহা ইল্লাল্লাহ, এই চরিত্র আমাদেরকে চেঞ্জ করে আসতে হবে, এই চরিত্র আমাদেরকে বদলাতে হবে, এই চরিত্র থেকে নিজেদেরকে বের হয়ে আসতে হবে। আর কতদিন, আর কতদিন, জীবন তো পার হয়ে গেল, জীবন তো পার হয়ে গেল, লম্বা সময় কেটে গেল, 50 বছর, 60 বছর, 40 বছর, 70 বছর, জীবন তো পার হয়ে গেল, দুনিয়া তো কত দেখলাম, কত দেখলাম, দুনিয়ার কত কত পদের মানুষ দেখলাম, কত শ্রেণী পেশার মানুষকে তো দেখলাম, কত কিছুই তো দেখে ফেললাম, নিজেদেরকে চিনলাম, নিজের আত্মীয় স্বজনদেরকেও চিনলাম, স্বার্থপর মানুষগুলোকে তো চিনেই ফেললাম। দুনিয়াতেই তারা কেউ কাজে আসে না, আখিরাতে তারা কি কাজে আসবে, কি কাজে আসবে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এই যে বিষয়বস্তু তওবা, এটি ফরজ, একটি ইবাদত,
জীবনের গুরুত্বপূর্ণ ফরজ একটি ইবাদত, যেটি আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমান জমিনকে সৃষ্টি করার সময় সৃষ্টি করেছেন, যার প্রশস্ততা আল্লাহ তাবারক ওয়া তাআলা এত বড় করে রেখেছেন, এত বড় করে রেখেছেন প্রশস্ততা। আসি আল্লাহর কাছে তওবা করি, নিজের ভুলগুলোকে আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে তুলে ধরি, আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে নিজের ভুলগুলোকে অন্যায়গুলোকে তুলে ধরি, আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে তুলে ধরি, নিজেকে ছোট করি যে আল্লাহ ভুল তো করে ফেলেছিলাম, অন্যায় তো করে ফেলেছিলাম, যা বলছিলাম যে ইস্তেগফার করা। আল্লাহ তাবারক ওয়া তাআলা সালাত আদায়কারীদের বিষয়ে বলছেন, ওয়াইদা কামু ইলা সালাতি কামু কুসালা, যখন তারা সালাতে দাঁড়ায় তারা একেবারে অলসের ভঙ্গিতে সালাতে দাঁড়ায়, যে জোর করে আমাকে সালাতে দাঁড় করানো হয়েছে, আমি বাধ্য হয়েছি, মনে চাচ্ছিল না আসলে সালাত আদায় করতে, হয় সমাজটা সালাত আদায়কারী, ও সালাত আদায় না করলে মানুষ খারাপ বলবে তাই সালাত আদায় করছে, অথবা ফ্যামিলি থেকে ওকে জোর করে সালাত আদায় করানো হচ্ছে, ভোরবেলায় বাধ্য হয়ে উঠছে সালাত আদায় করতে, বাপ সন্তানকে ভোরবেলায় জোরে জোরে ডাকছে, এই বেটা ওঠ, উঠে সালাত আদায় কর, সন্তান চেহারা কুচকাচ্ছে, ভুরু কুচকাচ্ছে, চিল্লাচিল্লি করছে, উঠতে চাচ্ছে না, কিন্তু বাবা এমন ভাবে প্রেশার দিচ্ছে, তো কোন রকম করে উঠে একটুখানি হাত মুখ ধুয়ে উজু করে ও যে সালাতে দাঁড়িয়ে আছে, অর্ধেক ঘুম অর্ধেক জাগ্রত, কি বলছে ও টেরই পাচ্ছে না, সুবহানাল্লাহ। অথচ এই ছেলেটাকেই আপনি সিনেমার সামনে দাঁড় করিয়ে দেন, টিভির সামনে ডিশের সামনে বসিয়ে দেন, দেখেন ও কি চমৎকার করে সিরিয়াল গুলো দেখে, ওর চোখের ঘুম উঠে যায়, সালাতে দাঁড়ালে ঘুম চলে আসে, সিরিয়ালের সামনে ওর ঘুম উঠে চলে যায়, লা ইলাহা ইল্লাল্লাহ। ওকে ফেসবুকে বসিয়ে দেন, দেখেন ও কিভাবে সারাটা রাত কাটিয়ে দেয়, 24টা ঘন্টা বসে থাকতে পারবে, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া ইযা কামু ইলা সালাতি কামু কুসালা, ইউরাউনা নাস ওয়া লা ইযকুরুনা আল্লাহ ইল্লা কালিলা। ওর সালাত আদায়ের উদ্দেশ্যই হবে হচ্ছে মানুষকে দেখানো, বাপকে দেখাচ্ছে আমি সালাত আদায় করছি, মাকে দেখাচ্ছে সালাত আদায় করছি, অথবা সমাজকে দেখাচ্ছে, লোকজনদেরকে দেখাচ্ছে, হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ আমি নামাজ আদায় করি, ওয়া লা ইযকুরুনা আল্লাহ ইল্লা কালিলা, তার এই সালাতের মধ্যে সামান্যই সে আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে স্মরণ করে সামান্যই, স্মরণ মানে হচ্ছে আল্লাহর ভালোবাসা তার সামান্যই থাকে, আল্লাহর উপরে তাওয়াক্কুল তার সামান্যই থাকে, সালাতের প্রতি তার দায়িত্ববোধ সামান্যই থাকে, যত্নবোধ খুব কমই থাকে, কমই থাকে। এই ধরনের সালাত আদায়কারীদের জন্য কঠিন শাস্তির বিধান রেখেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। আল্লাহ কি চমৎকার করে বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনা মাউন, সালাত আদায় করে মানুষ জাহান্নামে যাবে, আল্লাহু আকবার, সালাত আদায় করে জাহান্নামে যাবে। এই জন্য প্রতিটা মুমিন ব্যক্তির জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধান, যারা দায়িত্বের সাথে সালাত আদায় করে, যারা যত্নের সাথে সালাত আদায় করে, যারা নিজের উপরে এটাকে বোঝা মনে না করে, নিজের উপরে এটা আল্লাহর দয়া মনে করে সালাত আদায় করে, জি হ্যাঁ পাচক তো সালাত আদায় করতে পারছি, এটা আল্লাহর দয়া ছাড়া আর কি ভাইয়া, দয়া ছাড়া আর কি ভাইয়া, এটা আল্লাহর পক্ষ থেকে চাপিয়ে দেওয়া কোনো বিষয়, জি না বিলকুল না, এটা আল্লাহর পক্ষ থেকে আসা দয়া, যে আল্লাহ আপনাকে আমাকে কবুল করেছেন, আল্লাহকে আমি সিজদা করতে পারছি, নাহলে আশেপাশে তাকিয়ে দেখেন কত বদনসিব, আল্লাহু আকবার, জীবনের 50টা বছর কেটে গিয়েছে, 50টা বছর কেটে গিয়েছে সালাতে যায়নি, 50টা বছর। আমার এক বন্ধু এই গত 4-5 দিন আগে ওয়াশিংটন থেকে ফোন দিল আমাকে, ওয়াশিংটন থেকে ফোন দিয়েছে বন্ধু, অনেক আগের বন্ধু, ওর সাথে আমার সর্বশেষ দেখা হচ্ছে 2005 সালে সৌদি আরবে, ও সৌদি আরবে ছিল, একটা কোম্পানির ম্যানেজার ছিল, আর আমি তো সৌদি আরবে মসজিদে ছিলাম ইমাম ইমাম হিসেবে, তো সেখানে ওর সাথে আমার পরিচয়, ওখানে একটা সম্পর্ক ছিল, তো নাস্তিক ছিল, সৌদি আরবের মতো জায়গায় বসে ও নাস্তিকতা ছিল, মসজিদে যখন আজান হতো ভুরু কুচকাতো, আমাকে খুব ভালো জানতো, আমার সাথে খুব ভালো সম্পর্ক ছিল, তো যখনই সালাতের কথা বলতাম, কোরআনের কথা বলতাম, হাদিস নিয়ে কথা বলতাম, তখনই বলতো যে রাখেন তো ভাই এই সমস্ত কথাবার্তা, আমি এগুলো বিশ্বাস করি না, আমার এগুলো পছন্দ হয় না, আপনারা করতেছেন আপনারা আপনাদের মতো করে করেন, আপনাদের ধর্মকর্ম আপনারা করেন ভাই, আমাকে নিয়ে কেন বেচাচ্ছেন ভাই, আমি স্বাধীন মানুষ, আপনারা আপনাদের মতো থাকেন, আপনার সাথে আমার সম্পর্ক আছে, এটাই শুধু, খুব দোয়া করতাম, আমি যখন দোয়া করতাম ওর সামনে জোরে জোরেই দোয়া করতাম, ও আরো রাগ হয়ে যেত, আপনি আমার জন্য এই দোয়া করেন কেন, আমি তো আমার নিজের জন্য এই দোয়া করি না, হিদায়তের দোয়া করি না, ইমানের দোয়া করি না, আপনি কেন দোয়া করেন, আপনাদের এগুলো আমার কাছে অমূলক মনে হয়, নাস্তিকদের যে কথাবার্তা গুলো হয় বা ধর্মবিরোধীদের যে কথাবার্তা গুলো হয় সব বলতো, সব বলতো,
সুবহানাল্লাহ, খুব খারাপ লাগতো, খুব খারাপ লাগতো। তারপরেও দাওয়াতি চিন্তায় তার সাথে সম্পর্ক জোরদার করে রাখতাম, মাঝে মাঝে হাদিয়া দিতাম, মাঝে মাঝে খাবার খেতে ডাকতাম যে আসো একসাথে খাওয়া দাওয়া করি, সুবহানাল্লাহ। কিন্তু সম্পর্কটুকু ধরে রেখেছিল। 2005 সালের পর থেকে ওর সাথে আর কোনো সম্পর্ক নেই। হঠাৎ 4-5 দিন আগেও আমাকে ফোন, আমার নাম্বার কোথায় ম্যানেজ করেছে, ফোন করেছে, ফোন করে বলছে যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আমাকে চিনতে পেরেছ? আমি বললাম যে আমার স্মৃতি যদি ভুল না করে তাহলে আপনি অমুক। বলছে না আমি তো অমুক না। আচ্ছা, আমার স্মৃতি যদি ভুল না করে তাহলে আপনি অমুক, আপনার কণ্ঠ আমার ব্রেনের মধ্যে আটকে আছে। তখন বলছে যে ভাই জাযাকাল্লাহ খায়র, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করেন যে আপনি আমাকে ভুলেননি, ভুলেননি। একটা পর্যায়ে টেলিফোনে কেঁদে ফেললো ছেলে আমার সাথে, বলছে যে যেই দেশে থেকে ইসলাম চেনার কথা, যেই দেশের থেকে ইসলাম জানার কথা, যেই দেশে থেকে ইসলাম বোঝার কথা, যেই দেশের থেকে ইসলাম মানার কথা ছিল, যেখানে ইসলাম মানার সকল সুযোগ ছিল, যেখানে ইসলাম মানাটাতেই আনন্দের জীবন ছিল, ভাইয়া সেখানে থেকে ইসলাম জানিনি, বুঝিনি, ইসলাম মানিনি, চলে এসেছি এখানে। সুবহানাল্লাহ, এখানে কখনো কখনো আমাকে লুকিয়ে লুকিয়ে সালাত আদায় করতে হয়, কখনো কখনো গোপনে সালাত আদায় করতে হয়, কখনো কখনো এমন পরিস্থিতি যায় যে সালাত আদায় করতে পারি না, মনে মনে খুব খারাপ লাগে, খুব কষ্ট লাগে। তো আমি বললাম এটা কবে থেকে হলো ভাইয়া? হলো যে ভাইয়া আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে গত 9 মাস যাবৎ হিদায়ত দিয়েছেন, ইমান আমার কাছে উদ্ভাসিত করেছেন, ইমান চেনার জানার বোঝার তৌফিক দিয়েছেন ভাইয়া, আল্লাহ আমাকে দিনের পথে হিদায়ত দিয়েছেন। খুব কান্নাকাটি করলো যে জীবনের এই পড়ন্ত বেলাতে এসে, শেষ পর্যায়ে এসে এই মুহূর্তে আল্লাহ আমাকে হিদায়ত দান করলেন। জি হ্যাঁ ভাইয়া, জি হ্যাঁ। এখন বলছে যে আমার জীবনের সবগুলো গুনাহ আমি মাফ করাতে চাই আল্লাহ থেকে, এই জন্যই আপনাকে ফোন দেওয়া যে আমি কিভাবে আমার গুনাহগুলো মাফ করাবো। সেই নাস্তিকতার জীবন, সেই দিন বিরোধী জীবন, ইসলাম বিদ্বেষী জীবন, ওই জীবনটার গুনাহগুলোকে আমি কিভাবে মাফ করাতে পারবো আল্লাহর কাছে, কি বলে চাইবো, কাঁদছে, দীর্ঘ সময় ফোনে কথা হচ্ছে, একাধারে কেঁদেই যাচ্ছে যে আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন। সেই যে মন্তব্যগুলো যা আমি করতাম, সেই যে চিন্তাগুলো যা আমি লালন করতাম, সেই যে বিষয়বস্তুগুলো, ঘৃণাগুলো যা আমার হৃদয়ে জন্মেছিল, আল্লাহ কি আমাকে মাফ করবেন, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন। আল্লাহ আকবার, হাদা হুয়া তাওবা। জি হ্যাঁ, এটাই তাওবা, এটাই তাওবা, এটাই তাওবা। সুবহানাল্লাহ, কল্পনাও আসেনি, কল্পনাও আসেনি, সুবহানাল্লাহ, এটাই তাওবা। সালাত আপনার উপরে চাপিয়ে দেওয়া, আমার উপরে চাপিয়ে দেওয়া কোনো বিষয় নয় আল্লাহর পক্ষ থেকে, যে আমার উপরে তিনি চাপিয়ে দিয়েছেন, বিষয়টা এরকম নয়, বিষয়টা এরকম নয় যে আমাকে তিনি পড়তে বাধ্য করেছেন, না। যার মধ্যে সালাত আদায়ের যোগ্যতা নেই তার উপরে সালাত ফরজ নয়, পাগলের উপরে সালাত ফরজ নয়, শিশুর উপরে সালাত ফরজ নয়, যে ব্যক্তি কোমায় চলে গিয়েছে তার উপরে সালাত ফরজ নয়। আল্লাহ বাধ্য করেননি, আল্লাহ বাধ্য করেননি, আল্লাহ ফরজ করেছেন। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা যতগুলো বিষয় আমাদের উপরে ফরজ করেছেন, প্রত্যেকটা ফরজ হচ্ছে আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে আসা দয়া, আল্লাহর পক্ষ থেকে আসা ইহসান, ইহসান, আল্লাহর পক্ষ থেকে আসা ইহসান। হাসান বসরি রাহিমাহুল্লাহ, হাসান বসরি রাহিমাহুল্লাহ ইসলামের ইতিহাসের উজ্জ্বল একজন তারকা, উজ্জ্বল একজন তারকা। যদিও সুফিবাদের ভাইরা, পীর সাহেবের লোকজন গুলো তাকে পীর বলে থাকে, বিলকুল না, তিনি একজন আলিম ছিলেন, ভালো আলিম ছিলেন, সালেহ মানুষ ছিলেন হাসান বসরি রাহিমাহুল্লাহ। তিনি একদিন তার পরিচিত জন ছাত্রদের সামনে জিজ্ঞেস করছিলেন, আজকে তোমরা কে কে তাহাজ্জুদের সালাত আদায় করেছো, ফরজ সালাত না কিন্তু তাহাজ্জুদের সালাত আদায় করেছো, কে কে সালাত আদায় করেছো? দু চারজন তো বললেন যে জি হ্যাঁ আমি করেছি, আর দু চারজন বললেন যে মাথা নিচু করে রাখলেন, না আদায় করতে পারিনি। বলছে আদায় করতে পারিনি, আমি তাহাজ্জুদের সালাত আদায় করতে পারিনি, ঘুম থেকে জাগ্রত হতে পারিনি, তাই সালাত আদায় করতে পারিনি। তিনি বলছেন আফসোস তোমাদের জন্য যারা তাহাজ্জুদ আদায় করতে পারোনি, দেখেন ফরজ সালাত না কিন্তু তাহাজ্জুদের সালাত, কেমন মন্তব্য, কি চমৎকার কথা। তিনি বলছেন আফসোস তোমাদের জন্য, তোমরা যারা সারা রাত ঘুমিয়ে থেকেছো, রাতের হক আদায় করোনি, এত বিশাল একটা রাত আল্লাহ তোমাকে দিয়েছেন, এত বড় একটা রাত আল্লাহ তোমাকে দিয়েছেন, যেই রাতের কিছুটা সময় তুমি আল্লাহর সামনে দাঁড়াতে পারোনি, সিজদা করতে পারোনি, তুমি এটা বলতে চেও না যে তুমি পারোনি, বরং তুমি বলো তুমি এত
এতটাই ছোট হয়ে গিয়েছো, তুমি এতটাই ঘৃণিত পাত্রে পরিণত হয়েছো আল্লাহর কাছে, যে আল্লাহ চাননি যে তুমি রাতের এই অংশে মুবারক একটা অংশ, যে অংশ আল্লাহ তবারক ওয়া তাআলা প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন, এই কে কি চাওয়ার আমার কাছে চাও আমি দিব, কার কি প্রয়োজন আমার কাছে চাও আমি প্রয়োজন পুরা করব, কার কি দরকার আমার কাছে প্রার্থনা করো, আমার কাছে চাও আমাকে বলো আমি দান করব। রাতের এক শেষ তৃতীয়াংশ আল্লাহ তবারক ওয়া তাআলা প্রথম আসমানে এসে, আল্লাহ তবারক ওয়া তাআলা প্রথম আসমানে এসে পৃথিবীর মানুষগুলোকে ডাকতে থাকেন, আর সেই সময় আমরা ঘুমে বেভোর অচেতন অবস্থায় থাকি, তার কারণ একটু আগেই মাত্র বিছানায় গিয়েছি। সুন্নাতি পদ্ধতিতে রাত যাপন আজকাল আমাদের নেই বললেই চলে, মুসলিম সমাজে নেই। সুন্নার পদ্ধতিতে রাত যাপন মুসলিম সমাজে নেই বললেই চলে। সুন্নার পদ্ধতি হচ্ছে এশা সালাত আদায় করে তেমন কোনো কাজ কাম না করা, তেমন কোনো কাজ কাম না করা, যদি পাওয়া যায় তো এশার আগেই খাওয়া দাওয়া সেরে ফেলা, এশার সালাতটুকু আদায় করে তাড়াতাড়ি করে বিছানায় চলে যাওয়া। সুবহানাল্লাহ, শেষ কবে গিয়েছি বলতে পারবো আমরা? শেষ কবে গিয়েছি, কিভাবে উঠবো তাহাজ্জুদের সালাতে? রাতে ঘুমাতেই যাই দুইটা আড়াইটা তিনটার সময়, তাহাজ্জুদ তো গেল গেল, ফজরও কাজা হয়ে যাচ্ছে, অফিসে যাওয়ার আগে কোন রকম তাড়াতাড়ি করে উঠে হাত মুখ ধুয়ে দুই রাকাত সালাত আদায় করে চলে যাচ্ছে। এই তো পাঁচ ওয়াক্ত সালাত আদায়কারী আমরা, তাই না ভাই? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অফিসের গুরুত্ব কত, তাই অফিসের সময় হওয়ার আগেই আমি ঘুম থেকে উঠে যাচ্ছি, অথবা আমাকে আমার পরিবারের পক্ষ থেকে জাগিয়ে দেওয়া হচ্ছে, দুইটা তিনটা জায়গায় আমি অ্যালার্ম দিয়ে রেখেছি এবং অভ্যস্ত হয়ে পড়েছি, ঠিক অফিস শুরু হওয়ার আগেই আমি উঠে যাই, ততটুকু সময় আগে উঠি, যতটুকু সময় আমার রেডি হয়ে অফিসে পৌঁছাতে লাগবে, তারপরেও হাতে এক্সট্রা আমি 10-15 মিনিট সময় পেয়ে যাই, কিন্তু আল্লাহর সামনে দাঁড়াবার জন্য, আল্লাহর সামনে দাঁড়াবার জন্য এতটা দায়িত্ববোধ কি আমরা, দায়িত্ববান কি আমরা হতে পেরেছি, যে ফজরের সালাতের আজান হবে ঠিক 4টার সময়, আমাকে 3টায় উঠতে হবে, উঠে আমাকে ওযু করতে হবে, সবগুলো প্রয়োজন সারতে হবে, আজানের আগেই যদি আমি পারি তো মসজিদে পৌঁছে যাব, আর যদি এমনটা না হয় তাহলে আজানের আগে থেকে আমি সালাতের প্রস্তুতি নিয়ে রেডি হয়ে থাকি, আজান হবে মসজিদে চলে যাব, জামাতের সাথে সালাত আদায় করব, শরীরটা ঝরঝরে থাকবে, মনটা ফুরফুরে থাকবে, না কোথায় ভাইয়া, কোথায় ভাইয়া? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 7টা রাত, এত লম্বা একটা রাত আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন, এত লম্বা একটা রাত দিয়েছেন, আল্লাহ খুব পছন্দ করেন এবং তার পছন্দনীয় বান্দাদেরকে, বান্দিদেরকে আল্লাহ তার পছন্দনীয় বান্দা বান্দিদেরকে তার সামনে দাঁড়াবার তৌফিক দান করেন। রাতের আধারে পুরো রাত যখন নীরব নিস্তব্ধ, সারা দুনিয়া যখন ঘুমিয়ে আছে, দুনিয়ার মানুষগুলো যখন ঘুমিয়ে আছে, পরিবারের সদস্যরা যখন ঘুমিয়ে আছে, আশপাশের বাড়িগুলোর লোকজন যখন নীরব নিস্তব্ধ আছে, সেই সময় আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকার স্বাদই আলাদা, সেই সময় আল্লাহর সাথে কথোপকথনের স্বাদই আলাদা, সেই সময় সেজদায় পড়ে আল্লাহর কাছে কিছু চাওয়ার স্বাদই আলাদা, স্বাদই আলাদা। চেয়ে দেখেন, চেয়ে দেখেন জীবন বদলে যাবে, উঠে দেখেন জীবন বদলে যাবে, ওই সময় উঠতে পারার অভ্যাস করে দেখেন নিজেকে সৌভাগ্যবান মনে হবে, সৌভাগ্যবান মনে হবে। সুবহানাল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সময়টাতে রাতের শেষ তৃতীয়াংশে প্রথম আসমানে এসে ডাকতে থাকেন, দুনিয়ার আকাশে এসে তিনি ডাকতে থাকেন, আর সেই সময় আমরা কেমন ভাবে ঘুমে বিভোর হয়ে আছি, ঘুমের মাধ্যম দিয়ে আমরা বুঝাতে চেষ্টা করছি এত কিছু আমাদের দরকার নেই, আল্লাহ কেন প্রতিদিন ডিস্টার্ব করেন, লা ইলাহা ইল্লাল্লাহ ভাবটা এরকম না, আল্লাহ এসে ডাকছেন, আর প্রতিদিন প্রতি রাতে এসে ডাকছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, আর আমরা প্রতিটা রাতই ওইভাবে করে ঘুমিয়ে পড়ে আছি, ভাবসাব দিয়ে এমন বুঝাচ্ছি আচ্ছা ঠিক আছে আপনি ডাকছেন ডাকছেন, আমার কাজ আমি করি আপনার কাজ আপনি করেন, এই তো, এটাই তো না? সুবহানাল্লাহ, একটু চিন্তা করে দেখেন তো, রাতের বেলায় আপনার গেটে একজন মন্ত্রী এসে কড়া নেড়েছেন, একজন মন্ত্রী এসে কড়া নেড়েছেন আর আপনি ঘুমিয়েছিলেন, পরের দিন সে ফোন করে বা লোক পাঠিয়ে জানালো যে মন্ত্রীজি এসেছিলেন, প্রথমত কথা সে এসে কড়া নাড়লে তো আপনি সাথে সাথে উঠে যাবেন, উঠে হতবাক হয়ে যাবেন, আর এত বড় মাশাআল্লাহ গরিবের বাড়িতে হাতির পাড়া, কত কিছু বলবেন, নিজেকে প্রস্তুত করার চেষ্টা করবেন, এই সেই করতে থাকবেন, একটু লেবাসটাকে টানবেন, একটু মুখটাকে ধুয়ে আসবেন, সবকিছুই করবো আমরা, তাই তো?
আর কোন রকম যদি আমরা উঠতে না পারি তো সে ফিরে চলে গেল, পরের দিন কাউকে দিয়ে লোক পাঠিয়ে খবর নিল, আফসোসের পর আফসোস, হায় হায় সারা জীবন এটা বলতে থাকবো, অমুক মন্ত্রী রাতে আমার বাসায় এসেছিল কিন্তু আমি গেটটা খুলতেই পারলাম না, ঘুমিয়েছিলাম, সারা জীবন আফসোস করতে থাকবো এই বিষয় নিয়ে, তাইতো? আচ্ছা ঠিক আছে, মন্ত্রী নয়, আরেকটু বড় কেউ, প্রধানমন্ত্রী আসলো, প্রেসিডেন্ট আসলো, সুবহানাল্লাহ, কি অবস্থা হবে রাতের বেলায় যদি আমাদের গেটে প্রধানমন্ত্রী এসে কড়া নাড়ে আর তাকে যদি আমি দেখি তখন আমি কি হব? অর্ধেক দম ওখানে আটকে যাবে, অর্ধেক দম আটকে যাবে ওখানে, বিশ্বাসই করতে চাইব না, আরে আমার বাড়িতে উনি, কি ব্যাপার, বিশ্বাসই করতে চাইব না। সুবহানাল্লাহ, এই সমস্ত ক্ষমতাধর ব্যক্তিদেরকে যিনি ক্ষমতা দান করেছেন, এই সমস্ত রাজা বাদশাহদের উপরে যিনি রাজত্ব করেন, কর্তৃত্ব করেন, সেই মালিক আমাকে আপনাকে প্রথম আসমানে এসে ডাকছেন প্রতি রাত্রে, আর আমি আপনি এমন ভাব দেখিয়ে দিচ্ছি, আচ্ছা ঠিক আছে আপনারটা আপনি করেন আমারটা আমি করি, আর দূর সুবহানাল্লাহ, ভাব দেখি আমরা বুঝিয়ে দিচ্ছি যে আমার তো কোনো প্রয়োজন নেই, আল্লাহ ডাকছেন কার কি প্রয়োজন আছে, আমার কাছে চাও আমি মিটাবো, আমি ঘুম দিয়ে বুঝিয়ে দিচ্ছি আমার প্রয়োজন নেই, আমার ক্ষমার দরকার নেই, আমার জান্নাতের দরকার নেই, আমার এটার দরকার নেই, আমার ওইটার দরকার নেই, আমার সেটার দরকার নেই, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি আরহামুর রাহিমিন, তিনি তার এই কাজটুকু প্রতিনিয়ত করতে থাকেন, প্রতিনিয়ত করতে থাকেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কয়েকটা বৈশিষ্ট্যের মাধ্যম দিয়ে মানুষ জান্নাতে সহজে প্রবেশ করবে, তার মধ্যে হতে একটা বৈশিষ্ট্য বলছেন যে তুমি রাতের বেলায় সালাত আদায় করবে যখন সারা দুনিয়ার সব মানুষ ঘুমিয়ে থাকে, সাল্লু বিল্লাইলি ওয়ান্নাসু নিয়াম তাদখুলুনাল জান্নাতা বিসালাম, তুমি রাতের সালাত আদায় করবে যখন মানুষ ঘুমিয়ে থাকে, যদি আদায় করতে পারো তো তুমি আল্লাহর জান্নাতে শান্তি এবং কল্যাণের সাথে প্রবেশ করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বক্তব্যটা মদিনাতে প্রবেশ করে প্রবেশ দ্বারেই করেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে যখন আসলেন হিজরত করে, এসে মদিনার দরজায় দাঁড়িয়ে, মদিনার গেটে দাঁড়িয়ে তিনি এই বক্তব্য করেছিলেন, আইয়ুহান নাস আফসুস সাল আফসুস সালাম, এই লোক সকল তোমরা বেশি বেশি করে সালামের প্রচলন ঘটাও, ওয়াতআমুত তুআম তোমরা অভুক্ত মানুষগুলোকে খাবারের ব্যবস্থা করো, ক্ষুধার্ত মানুষগুলো, অভুক্ত মানুষগুলো, গরিব মানুষগুলো, এতিম মানুষগুলো, বিধবা মানুষগুলো, দুঃখ পেরেশানিতে মুসিবতে পতিত মানুষগুলো, যাদের রিজিকের দরজাগুলো কঠিন হয়ে পড়েছে, যাদের বাড়িতে খাবার নেই, চাল নেই, ডাল নেই, এই মানুষগুলোকে তোমরা খাবার দাও, এই মানুষগুলোকে তোমরা খাবার দাও। উপস্থিতি, দেশের পরিস্থিতি খুব খারাপ হয়ে উঠছে, এমনিতেই আমরা গরিব দেশের নাগরিক, এমনিতেই আমাদের দেশের মানুষের কামাই রোজগারের হালাত খুব কম, তারপরে আবার গত এক মাসের উপরে সময় হয়ে গেল যে দেশের সকল কর্মকাণ্ড বন্ধ হয়ে আছে, এর মধ্যে সবচাইতে বিপদে পড়েছেন দিনদার পরেজগার ইমানদার মুসলিম নারী পুরুষেরা, যারা কারো কাছে চাইতেও পারে না, লজ্জায় যারা রিলিফের জন্য সিরিয়াল দিয়ে দাঁড়াতে পারে না, লজ্জায় যারা মানুষের কাছে চাইতে পারে না, অথচ ঘরের চারটা পাঁচটা বাচ্চা, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে না খেয়ে আছে, এমন কত জায়গা থেকে আমাদের কাছে ফোন আসছে, আল্লাহ যতটুকু তৌফিক দিয়েছেন ততটুকুর মাধ্যম দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, করে যাচ্ছি। গতকালকে আমরা আমাদের লোকজন গতকালকে রাঙামাটির দুর্গম অঞ্চলে 27টা বিধবা পরিবারকে, 27 জন বিধবা মহিলা যাদের বাড়িতে চারটা পাঁচটা করে তিন বাচ্চা আছে, ঘরে কেউ কিছু এনে দেওয়ার মতো কোনো সুযোগ নেই, এরকম 27 জন মহিলাকে আমাদের ভাইরা ওখানে গিয়ে চাল ডাল দিয়ে এসছে, আল্লাহ আকবার কি পরিমাণ যে কান্না করে তারা দোয়া করেছে, বলছে এই জীবনে কেউ কোনোদিন আমাদের বাড়িতে এভাবে করে খাবার দিয়ে যায়নি, আল্লাহ তোমাদেরকে অনেক বড় করুক, আল্লাহ তোমাদেরকে অনেক প্রতিদান দান করুক, কান্না করছে তারা যে কেউ কোনোদিন আমাদের বাড়িতে এভাবে করে খাবার দিয়ে যায়নি। জি ভাইয়া, অভুক্তদেরকে খাবার দেওয়া, অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানো, তাদের কাছে যতটুকু সম্ভব হয় পৌঁছে দেওয়া, নিজস্ব গণ্ডিতে যদি পারেন নিজস্ব গণ্ডিতে পৌঁছে দেন, যদি নিজেরা না পারেন তাহলে যারা পারবে তাদের মাধ্যম দিয়ে পৌঁছে দেন। সারা দেশের মানুষ একটা দুর্ভিক্ষের আশঙ্কা করছে, মানুষের হাতে কাজ নেই, কাজ করতে পারছে না, বেরোতে পারছে না, আর কিছু দিনদার নারী পুরুষ যারা কারো কাছে চাইতেও পারে না, রাস্তায় যেতে পারে না, হাতও বাড়তে পারে না, মানুষগুলো অসহায় অসহায়ত্বের জীবন যাপন করছে, আল্লাহই তাদের জন্য যথেষ্ট, আল্লাহর কাছেই কামনা করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলছেন ওয়াতআমুত তুআম, ওয়াতআমুত তুআম, অভুক্ত মানুষগুলোকে খাবার খাওয়াও, চেনো আর না চেনো, মুসলিম হোক আর অমুসলিম হোক, মুসলিম হোক আর অমুসলিম হোক,
অনেকগুলো অমুসলিম পরিবারকে আমরা খাদ্য পৌঁছেছি আলহামদুলিল্লাহ, অনেকগুলো অমুসলিম পরিবারকে। তার মধ্যে হতে গতকালকে একজন হিন্দু, তার পরিবারের চারজন সদস্য, সে খাবার পাওয়ার পরে সে ফোন নাম্বার নিয়েছে আমার, ফোন করে বেচারা শুকরিয়া জানাচ্ছে যে কোনো মুসলমান আজকে পর্যন্ত আমাদের বাড়িতে খাবার দেয়নি কোনোদিন না, ভাই আপনার মাধ্যম দিয়ে আজকে আমাদের বাড়িতে খাবার পৌঁছালো। আমি না খেয়েছি, আমি একটা হিন্দু পরিবার, আমি যেতেও পারি না ওদের কাছে, চাইতেও পারি না, ধাক্কা ধাক্কিও করতে পারি না, কিছু বলতেও পারি না, কেউ খাবারও দেয় না, আমি কামার মানুষ, কামারই কাজ করি, আপনার মাধ্যম দিয়ে আজকে আমার এখানে খাবার পৌঁছেছে, ভাই শুকরিয়া আদায় করছে, কৃতজ্ঞতা স্বীকার করছে, বলছে আমাকে কোনোদিন কোনো মুসলিম করে খাবার পৌঁছায়নি আমার বাড়িতে, কোনোদিন পৌঁছায়নি। বলছিলাম যেটা ইসলাম আমাদেরকে দায়িত্ব দিয়েছে, আমাদের নাবী আমাদেরকে এটা শিখিয়েছেন, আমার ইসলাম আমাকে শিক্ষা দেয় সবার পাশে গিয়ে দাঁড়াও, দুরবস্থার মধ্যে কে মুসলিম কে অমুসলিম নাই, সবার পাশে গিয়ে দাঁড়াও, দেখো কে মিসকিন তার পাশে গিয়ে দাঁড়াও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ওয়াত টাইমুত তাআম, মানুষকে খাবার খাওয়াও, ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক বন্ধনকে মজবুত করো, সাল্লু বিল্লাইলি ওয়ান-নাসু নিয়াম, যখন মানুষগুলো ঘুমিয়ে থাকে সেই সময় একটু উঠো, একটু আল্লাহর কাছে সিজদায় পড়ে থাকো, একটু আল্লাহর ডাকে সাড়া দাও, একটু আল্লাহর কাছে নিজের প্রয়োজনগুলো বলো, তাদখুলুনাল জান্নাতা বিসালাম, আল্লাহর জান্নাতে তোমরা নিরাপত্তার সাথে, শান্তির সাথে, কল্যাণের সাথে পৌঁছবে, কল্যাণের সাথে তোমরা প্রবেশ করবে, পৌঁছাবে আল্লাহর জান্নাতে, আল্লাহর জান্নাতে শান্তি নিরাপত্তার সাথে পৌঁছাবে। জি, তো হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি জিজ্ঞেস করছিলেন যে কে সালাত আদায় করেছে আর কে করে, যারা করতে পারেনি তাদেরকে তিনি বলছিলেন যে তুমি কথা বলো না যে তুমি উঠতে পারোনি, জাগতে পারোনি, তুমি সালাত আদায় করতে পারোনি, বরং তুমি বলো যে তুমি এতটাই অপ্রিয় পাত্রে পরিণত হয়েছো আল্লাহর, যে আল্লাহ চাননি তার পবিত্র দরবারে তুমি দাঁড়াও, আল্লাহ চাননি তার এই মহান দরবারে তুমি দাঁড়াতে পারো, এই জন্য আল্লাহ তোমাকে তৌফিকই দেননি। তিনি তাই তাদেরকে বলছেন তওবা করো আল্লাহর কাছে, ক্ষমার প্রার্থনা করো আল্লাহর কাছে, আল্লাহ যেন তোমাদেরকে তৌফিক দান করেন, তোমাদের প্রতি তার অনুগ্রহকে বাড়িয়ে দেন, তোমাদের প্রতি যেন তিনি তার দয়াকে বাড়িয়ে দেন, এমন ভাবে যেন দয়া করেন তিনি তোমাদের প্রতি যে তুমি তাহাজ্জুদের সালাত আদায় করতে পারো, এমন অনুগ্রহ যেন করেন যে এই অনুগ্রহ পেয়ে তুমি তার সামনে দাঁড়াতে পারো, তাকে সিজদা করতে পারো। দেখেছেন আমাদের চিন্তা চেতনা, এই যুগের ওলামাদের চিন্তা চেতনা আর সেই যুগের ওলামাদের চিন্তা চেতনা কত পার্থক্য, এই যুগের সাধারণ মানুষ তো ভিন্ন কথা, এই যুগের আলেমরা পর্যন্ত ফজরের সময় ঘুমিয়ে থাকে। এই যুগের আলেম ওলামারা, নামধারী আলেম ওলামা যারা আছে, যারা সমাজে, আমাদের সমাজে আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে, এরা পর্যন্ত ফজরের সালাত কাজা করে, এরা পর্যন্ত ফজরের সালাত না পড়ে ঘুমিয়ে থাকে, যদি পড়ে পারে তো উঠে পড়ে, আল্লাহু আকবার। আর সে যুগের আলেমদের অবস্থানটা দেখেছেন, তাহাজ্জুদে উঠতে পারেনি তার ছাত্ররা, তাই তাদেরকে এর তথ্য তুলে ধরছেন যে তুমি বলো না আমি উঠতে পারিনি, বরং তুমি বলো যে আল্লাহ চাননি তুমি তার সামনে দাঁড়াও, কারণ তুমি আল্লাহর অপ্রিয় পাত্রে পরিণত হয়েছো, অতএব তওবা করো, নিজেকে তুমি ফিরিয়ে আনো আল্লাহর পথে। সম্মানিত উপস্থিতি, সালাত আদায়ের পরে আমরা বলছি আস্তাগফিরুল্লাহ, তার মানে হতে পারে কোনো ত্রুটি হয়েছে, হতে পারে ওয়াসওয়াসায় পড়ে গিয়েছি, হতে পারে বেখেয়াল হয়ে গিয়েছিলাম, হতে পারে সালাতের মধ্যে আমি অন্য চিন্তার মধ্যে চলে এসেছিলাম, হতে পারে সালাতটাকে আমি যত্নের সাথে আদায় করতে পারিনি, যেমন ভাবে সালাত আদায় করতে পারিনি, যেভাবে সালাত আদায় করলে সত্যি সালাত আদায়কারী হিসেবে পরিগণিত হতে পারি, এই জন্য সালাতটা শেষ করে আল্লাহর কাছে ক্ষমার প্রার্থনা, আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, তারপরে আল্লাহর আরো কিছু প্রশংসা ব্যক্ত করা, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা, আল্লাহর কাছে সাহায্যের প্রার্থনা করা, নিজেকে আরো সুন্দর একটা অবস্থানে নিয়ে যাওয়া, উপস্থিত হওয়া একটি ফরজ ইবাদত। এই ইবাদতটুকু ইবাদত হিসেবে পরিগণিত হওয়ার জন্য আহলে আইলেমগণ কিছু শর্ত করে দিয়েছেন, কোরআন হাদিসের আলোকে তারা কিছু শর্ত দিয়ে দিয়েছেন। একটি শর্ত হচ্ছে, কোনো ব্যক্তি যদি তওবা করতে চায়
কোনো ব্যক্তি যদি তওবা করতে চায় আর তার তওবাটা আল্লাহর কাছে কবুল হোক এটা যদি সে কামনা করে তাহলে তাকে পাপ অঙ্কিলতা পাপের রাস্তা সম্পূর্ণরূপে বর্জন করতে হবে, সম্পূর্ণরূপে পাপ বর্জন করতে হবে। পাপ বর্জন করে তারপরে তওবা, আগে পাপ বর্জন তারপরে তওবা। ঠিক যেমন ইমানের সাথে, ইমানের সাথে যেমন কুফুরিকে পরিত্যাগ করার শর্ত করে দেওয়া হয়েছে, কেউ যদি ইমান আনতে চায় সে যেন প্রথমেই আল্লাহ ছাড়া যত কিছুর ইবাদত করা হয় ওগুলোকে যেন অস্বীকার করে, অতঃপর ইমান আনে। প্রথমেই মূর্তি পূজাকে অস্বীকার, যে এগুলো আসলে ঠিক না, এগুলো উচিত না, এগুলো করা যাবে না। এরপর যেন বলে আমানতু বিল্লাহ, এরপর যেন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপর যেন বলে। ঠিক তেমনি ভাবে পাপও চলতে থাকবে আর তওবাও করতে থাকবো, না 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 না, এই তওবা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। এবং ওই তওবা, তওবা নয় ওই তওবা, কোনোদিন আমাদের জীবনে কোনো পরিবর্তন আসবেন আনবে না। ওই তওবা দিয়ে আমরা কোনো ফায়দাই খুঁজে পাবো না, কোনো ফায়দা খুঁজে পাবো না। যে একদিকে পাপ চলছে অন্যদিকে তওবাও চলছে, না এটা তওবা নয়, ওটা হটকারিতা, ওটা হটকারিতা, ওটা প্রহসন, ওটা খেলাধুলা। একদিকে পাপও চলে অন্যদিকে তওবাও চলতেছে, তওবাও চলতেছে, প্রতিনিয়ত খারাপ জিনিসের সাথে জড়িত আছে আর মাঝে মাঝে বলছে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, আর ওইদিকে ওইটার সাথে জড়িত হয়ে আছে। না না না, ছেড়ে দিতে হবে, ছেড়ে দিয়ে বলতে হবে আল্লাহ আমি ফিরে এসেছি। তওবা মানে হচ্ছে আল্লাহর কাছে প্রত্যাবর্তন করা, পাপ ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ফিরে আসা, অন্যায় ছেড়ে দিয়ে ন্যায়ের পথে চলে আসা, অসৎ পথ ছেড়ে দিয়ে সৎ পথের দিকে ফিরে চলে আসা, সৎ পথের দিকে ফিরে চলে আসা, হারাম ছেড়ে দিয়ে হালালের দিকে চলে আসা, আগে চলে আসা তারপরে বলা যে আল্লাহ আমি তওবা করছি, আপনি আমাকে ক্ষমা করে দেন, এটি এক নম্বর শর্ত। দুই নম্বর শর্ত হচ্ছে যে অন্যায়গুলো আমি করেছি সারাটা জীবন সে অন্যায়ের জন্য অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া, আল্লাহ আমি করে ফেলেছি, জেনা হয়ে গিয়েছে, ব্যভিচার হয়ে গিয়েছে, অসৎ কাজ হয়ে গিয়েছে, খিয়ানত হয়ে গিয়েছে, সালাত পরিত্যাগ করে ফেলেছিলাম, করে ফেলেছিলাম, খারাপ সঙ্গের সাথে জড়িত হয়ে গিয়েছিলাম, আল্লাহ করে ফেলেছিলাম, আমি তো তোমারই বান্দা, আমি তো তোমারই বান্দা, করে ফেলেছিলাম, কিন্তু আমি ঘৃণা করছি ওগুলোকে, পরিত্যাগ করেছি, আল্লাহ আমি অন্যায় করে ফেলেছিলাম, ভুল করে ফেলেছিলাম, তুমি আমাকে পাকড়াও করো না। নিজে লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া, একদম অনুতপ্ত হওয়া, খুব অনুতপ্ত হওয়া, খুব অনুতপ্ত হওয়া, খুব অনুতপ্ত হওয়া আল্লাহর কাছে যে আমার ওটা ভুল ছিল। আসলে নারীরা তওবা করা যে আল্লাহ না জেনে না বুঝে হিজাব ছেড়ে দিয়েছিলাম, হিজাব করিনি, যাদের সাথে দেখা দেওয়া অবৈধ ঘোষণা করেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, তাদের সাথেই আজকাল মুসলিম নারীরা বেশি মেলামেশা করছে, বেশি দেখাশোনা করছে, দেবর তাই না? দেবরের সামনে পর্দা করতে হবে সংসার টিকে নাকি? সুবহানাল্লাহ, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেবর ব্যাপারে কি বলছেন, আলহাম আল মাউত, একজন নারীর জন্য তার দেবর হচ্ছে মৃত্যু, মৃত্যু, একজন নারীর জন্য তার দেবর হচ্ছে তার জন্য মৃত্যু, মৃত্যু, বুঝতে পেরেছে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আর দেবরের সাথে আমাকে পর্দা করতে হবে, এটা কেমন কথা, এটা কেমন কথা? চাচাতো ভাইয়ের সাথে পর্দা করতে হবে, মামাতো ভাইয়ের সাথে পর্দা করতে হবে, তো আমার ভাই, আমার রক্ত, আমার আত্মীয়, সুবহানাল্লাহ, চাচা শ্বশুরের সাথে পর্দা করতে হবে, এ কেমন কথা? ও আমার ক্লাসমেট, সারা জীবন একসাথে পড়েছি, ও আমাদের পাশের বাড়ির ছোট ভাই, আমার চাইতে 10 বছরের ছোট বড়, ওর সাথে পর্দা করতে হবে, উফ। আর অফিস বলে তো কোনো কথাই নেই, এ তো আমার অফিসের বস, ওনার কাছে চেহারা খোলা না রাখলে তো চাকরিই থাকবে না বা কিছুই থাকবে না। সুবহানাল্লাহ, 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 এই পর্দাহীনতাও চলছে আবার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছে। না 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 না, আল্লাহর বিধানকে বিধান হিসাবে নেওয়া, আল্লাহর বিধানকে বিধান হিসাবে নেওয়া, বিধান হিসাবে নেওয়া, সুবহানাল্লাহ। এ শুধু নারীর ক্ষেত্রে নয়, পুরুষদের ক্ষেত্রেও এটা। আরে উনি আমার ভাবি, ওনার সাথে আমার কোনো পর্দা আছে নাকি, একই বাড়িতে একই ছাদে, আমার ভাবি রে ভাই, আরে আমার চাচা তো বোন এটা, আমার মামা তো বোন এটা, এটা আমার ভাবির ছোট বোন, আমার বিয়াইন, এর সাথে কি পর্দা করবো, তাই তো? সুবহানাল্লাহ, না না ভাই, আল্লাহকে ভয় করি, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই চোখে আগুন দিবেন, আগুন দিবেন, আল্লাহর সামনে দাঁড়াতে হবে আমাদেরকে। পাপ এগুলো, হারাম এগুলো, এগুলো হারাম, এগুলো অন্যায়, এর জন্য আমাদেরকে শাস্তি পেতে হবে আল্লাহর কাছে।
কঠিন শাস্তি পেতে হবে আমাদেরকে আল্লাহর কাছে। চেষ্টা করি আল্লাহর দিনগুলোকে সুন্দরভাবে পালন করার, চেষ্টা করি আল্লাহর হুকুমগুলোকে যত্নের সাথে আদায় করার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দিবেন, আপনি চেষ্টা করেন, আমরা চেষ্টা করি, আল্লাহ তৌফিক দিবেন। তৌফিক দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহ তৌফিক দিবেন। শুধু চেষ্টাটা আমাদের দরকার, নিয়ত দরকার, চেষ্টা দরকার। নিয়ত করি, চেষ্টা করি, বাকি রাস্তা আল্লাহ তবারক ওয়া তাআলা খুলে দিবেন, সহজ করে দিবেন। তো পাপের ব্যাপারে নিজেদের হৃদয়ে ঘৃণা জাগ্রত রাখা, চমৎকার করে ঘৃণা জাগ্রত রাখা। তৃতীয় শর্ত হচ্ছে হৃদয়ে কঠিন সংকল্প করা যে এই পাপের রাস্তায় আর ফিরে যাব না, আর ফিরে যাব না, এই পাপের রাস্তায় আর ফিরে যাব না। কঠিন সংকল্প করা, খুব কঠিন নিয়ত করা যে আর ফিরবো না ও রাস্তায়, যে রাস্তা ছেড়ে এসেছি ওই রাস্তা আর ফিরবো না, ওই বিদাতের রাস্তা, ওই সম্মিলিত খতমের রাস্তা, ওই এই রাস্তা, ওই সেই রাস্তা, না আর ফিরবো না, আর ফিরে যাব না ওই রাস্তায়, হারাম ওই রাস্তায় আর ফিরবো না, যে বয়সেই হোক। সুবহানাল্লাহ, সারা জীবন দাওয়াত পাইনি, বৃদ্ধ বয়সে এসে, 70 বছর বয়সে এসে দাওয়াত পেয়েছি, উনি আবার আসবেন। আলতাফ ভাই একটু ওনাকে কল দেন প্লিজ। আচ্ছা, আমরা এই পার্সোনাল লাভ গুলো এখন না করে অনুগ্রহ করে জাজাকাল্লাহ খাইরান, জাস্ট 2 মিনিট ওয়েট করেন, পরে ইনশাআল্লাহ আমরা পার্সোনাল লাভ গুলো করব। আলতা ভাইকে কল দিতে পেরেছেন? সেই ফাঁকে আবারও বলছি, যারা আরবি ক্লাসে আছেন, আমরা এই ক্লাসটা শেষ হলেই, মানে এই আমাদের হালাকটা শেষ হলেই আমাদের আরবি ক্লাসে চলে যাব, সাপ্তাহিক আরবি শেখার ক্লাসে। কিন্তু ততক্ষণ পর্যন্ত একটু ওয়েট করবো আমরা, শুধু হালাকাটা শেষ হওয়া পর্যন্ত। তো আমাদের হয়তো 5-10 মিনিট দেরি হবে, তাতে সমস্যা নেই, আমাদের আমাদের আরবি ক্লাস 11টার আগে আমরা শেষ করবো ইনশাআল্লাহ।
সোহেল ভাই আপনিও দেখেন তো, আমি একটু আমি ট্রাই করতেছি কিন্তু বারবারই হচ্ছে। আচ্ছা আপনার কি কল করা শেষ হয়েছে? তাহলে আপনারটা শেষ হলে আমি ট্রাই করব। আপনার ওটা কি নরমাল দেখাচ্ছে? তারপর আমি কল করব। রিং হচ্ছে আর কি। আচ্ছা রিং শেষ হলে পরে তারপর আমাকে বলেন, তারপর আমি কল দেব। খুব সম্ভবত না নেট নাই। হ্যাঁ নেটই যেটি হট প্রবলেম করতেছে। আচ্ছা আমরা অ্যাজ আই সেড দ্যাট আমরা ম্যাক্সিমাম 2 টু 3 মিনিট প্লাই না 10টা আপনি ট্রাই করেন। উপসংহারটা টানতে পারবো আজকের আলোচনার। আল্লাহ সুবহানাহু আমাদেরকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহ। চেষ্টা করছি, রিং হচ্ছে, দেখা যাক কি হয়। উনি লাইনে থাকলে আসতে পারবেন। আলহামদুলিল্লাহ মতি ভাই চলে আসছেন। মতি ভাই কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? ভাইয়া আমরা আপনাকে কি শুনতে পাচ্ছি না? আপনি কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? জি এখন শুনতে পাচ্ছি। উপস্থিতি যে বিষয়টি বলছিলাম, যে তৃতীয় শর্ত হচ্ছে দৃঢ় সংকল্প করা, কঠিন নিয়াত করা যে আল্লাহ ও রাস্তায় আর ফিরে যাব না, যেখান থেকে ফিরে এসেছি তুমি দয়া করে আমাকে যেখান থেকে ফিরিয়ে এনেছো ওখানে আর ফিরে যাব না, এই বিষয়ে দৃঢ় সংকল্প করা, দৃঢ় সংকল্প করা। চতুর্থ একটি শর্ত হচ্ছে যদি পাপটা কোনো মানুষের সাথে সম্পৃক্ত হয়, মানুষের হক, মানুষের হকের সাথে সম্পৃক্ত কোনো পাপ যদি হয়ে থাকে যেটা মানুষের হকের সাথে জড়িত, যে কোনো মানুষ কোনো কিছু পাবে আপনার কাছে, অথবা কারো ইজ্জত নিয়ে আমি আপনি কথা বলেছিলাম, খেলেছিলাম, কারো গীবত করেছিলাম, শিকায়ত করেছিলাম, অন্যায় করেছিলাম, অপরাধ করেছিলাম, কোনো মানুষের সাথে যদি জড়িত হয়ে থাকে তাহলে তার থেকে ক্ষমা চেয়ে নেওয়া, যে আপনি আমাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেন, আপনি আমাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেন, অথবা তার হকটুকু পুরো করে নেওয়া, হকটুকু আদায় করে নেওয়া। সম্মানিত উপস্থিতি, তওবাকারীদেরকে আল্লাহ পছন্দ করেন, তওবাকারীদেরকে আল্লাহ ভালোবাসেন, তওবাকারীদের জন্য আল্লাহ তবারক ওয়া তাআলা তার হাতকে বিছিয়ে রেখেছেন, তওবাকারীদেরকে আল্লাহ তবারক ওয়া তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। তওবার অসংখ্য ফজিলত রয়েছে, অসংখ্য ফলাফল রয়েছে, তওবার অসংখ্য সফলতা রয়েছে। যারা তওবা করতে পারবে আল্লাহ তবারক ওয়া তাআলা তাদেরকে সফল জীবন দান করবেন, যারা তওবা করতে পারবে আল্লাহ তবারক ওয়া তাআলা তাদেরকে শক্তি বাড়িয়ে দিবেন, যারা তওবা করতে পারবে আল্লাহ তবারক ওয়া তাআলা তাদের ধনাঢ্যতা এনে দিবেন, তাদের অভাবগুলোকে মিটিয়ে দিবেন, যারা তওবা করতে পারবে আল্লাহ তাদের অসুস্থতাকে সুস্থতায় পরিণত করবেন, যারা তওবা করতে পারবে আল্লাহ তবারক ওয়া তাআলা তাদের অশান্তিগুলোকে শান্তিতে পরিণত করবেন, দুঃখ দুর্দশাগুলোকে আল্লাহ ঘুচিয়ে দিবেন, তওবাকারীদেরকে আল্লাহ ইজ্জতের জীবন দিবেন, মর্যাদার জীবন দান করবেন। তওবার অসংখ্য ফলাফল রয়েছে, অসংখ্য ফলাফল রয়েছে। আসি আমরা শর্তগুলো পুরো করে আল্লাহর কাছে তওবা করি, নিজেদের জীবনটুকু বদলাবার চেষ্টা করি, আল্লাহর প্রিয় পাত্রে পরিণত হওয়ার চেষ্টা করি, সম্মানিত জীবনের দিকে এগিয়ে আসি, কল্যাণজনক জীবনের দিকে এগিয়ে আসি, মর্যাদাপূর্ণ জীবনের দিকে এগিয়ে আসি, ফিরে আসি আল্লাহর দিকে, এতে লজ্জার কিছু নেই, ফিরে আসি আল্লাহর দিকে, ফিরে আসি আমরা আমাদের মালিকের কাছে, ফিরে আসি আমরা আমাদের রবের কাছে, ফিরে আসি আমরা আমাদের এমন রবের কাছে যিনি রহমানুর রহিম, যিনি গফুরুর রহিম,
তার কাছে ফিরে আসি, যার হাতে আমাদের সকল প্রকার কল্যাণ নিহিত। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন, তওবা করার তৌফিক দান করেন, বিশুদ্ধ তওবা করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে সত্য সত্য তওবা করার তৌফিক দান করেন, এমন তওবা করার তৌফিক দান করেন যে তওবার মাধ্যম দিয়ে আমরা আল্লাহর প্রিয় পাত্রে পরিণত হতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম ওয়া বারাকা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।